হাই অল, গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। আজ আমাদের টপিক হচ্ছে ভারতের জাতীয় কংগ্রেসের পুরো সম্পূর্ণ ডিটেলসটা আজকে আমরা অ্যানালাইসিস করব। এটা একটাই কারণ, কারণ সামনে তোমাদের ফুড সাপ্লাই এক্সাম আছে। এটা ফুড সাপ্লাই এক্সামের ক্লাস 3, এর আগে দুটো ক্লাস হয়ে গেছে, যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। এবং আজকেরটা হচ্ছে ডেসক্রিপটিভ পুরোটা। এইটা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে হিস্ট্রি যেটা পার্ট আছে, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, এখান থেকে হিস্ট্রি থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন তোমার ওয়েস্টবেঙ্গল পিএসসি যেসব এক্সামগুলো কন্ডাক্ট করে সেইখানে আসে। তাই এই ভিডিওটি শুরু করার আগে থেকে একটা বলে রাখি, ফুড সাপ্লাইয়ের জন্য তোমাদের একটা 4000 জিকে পেড কোর্স শুরু করছি, সেটা সম্বন্ধে সমস্ত ডিটেলস এই ভিডিওটি ডিসক্রিপশনে পেয়ে যাবে। সে যাদের যাদের যারা সেলফ স্টাডি করো তারা অবশ্যই পারচেস করে নেবে, সমস্ত ডিটেলস ভিডিওটি ডিসক্রিপশন আছে, সেখানটা একটু দেখে নেবে। চলো এবার পড়াশোনা স্টার্ট করা যাক। ফার্স্ট দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেস সম্বন্ধে সম্পূর্ণ ডিটেলসটা আজকে আমরা অ্যানালাইসিস করবো। এই পিএসসির এক্সামে বহুবার এখান থেকে অনেক অনেক প্রশ্ন এসছে, এই সমস্ত পিএসসি লেভেল হিসাবে এই নোটটা আমি বানিয়েছি, তোমরা পুরো ভিডিওটা একটু দেখে নেবে। দেখো প্রথম হচ্ছে, এ ও হিউম 1885 সালে কংগ্রেসের প্রতিষ্ঠা করে। এই যে ভারতের জাতীয় কংগ্রেস, এটা প্রতিষ্ঠা হয়েছিল 1885 সালে এবং এটা প্রতিষ্ঠা করেছিলেন এ ও হিউম। এই প্রশ্নটা অনেকবার বিশেষ করে WBCS এক্সামে এসেছে, যেটা পিএসসি এক্সামটা কন্ডাক্ট করায়। নেক্সট দেখো, এই অধিবেশনের প্রথম এই অধিবেশনটি প্রথম হয়েছিল বোম্বেতে। বোম্বের কোথায়? গোকুল দাস তেজপাল সংস্কৃত স্কুল। এই গোকুল দাস তেজপাল সংস্কৃত স্কুলে প্রথম অধিবেশন হয়েছিল জাতীয় কংগ্রেসের, সেটা 1885 সালে বোম্বেতে। নেক্সট দেখো, এর প্রথম সভাপতি, এই ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিল WC ব্যানার্জি, উমেশচন্দ্র ব্যানার্জি। নেক্সট দেখো, প্রথম মহিলা সভাপতি, এই ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন অ্যানি বেসান্ত, এবং তিনি 1917 সালের কলকাতা অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। তাহলে এই প্রশ্নটা অনেকবার তোমরা পেয়েছো। নেক্সট দেখো, প্রথম ভারতীয় মহিলা সভাপতি, প্রথম যেটা পড়লাম সেটা তো শুধু মহিলা সভাপতি, এবং নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসে, তিনি ছিলেন সরোজিনী নাইডু, এবং তিনি 1925 সালের কানপুর অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। তাহলে এইখান থেকে তোমরা কীরকমভাবে কোশ্চেন এক্সামে পেতে পারো, যেটা আমি তোমাদের সিলেবাসটা অ্যানালাইসিস করার সময় পড়েছিলাম যে ভারতের প্রথম কে, এখান থেকেও একটা প্রশ্ন আসবে, ইন্ডিয়াস ফার্স্ট। তাহলে এখানেও এমন প্রশ্ন চলে আসতে পারে যে ভারতে প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে জাতীয় কংগ্রেসের, ঠিক আছে? তার তখন অ্যান্সার কী হয়ে যাবে? সরোজিনী নাইডু। যদি এমন প্রশ্ন আসে যে প্রথম মহিলা সভাপতি কে জাতীয় কংগ্রেসের, তখন অ্যান্সার হয়ে যাবে অ্যানি বেসান্ত। এবং তারা কোন অধিবেশনে করেছিলেন সেটা সাইডে আমি দিয়ে দিচ্ছি। দেখো, অ্যানি বেসান্ত হয়েছিলেন 1917 সালে কলকাতা অধিবেশন, এবং সরোজিনী নাইডু হয়েছিলেন 1925 সালে কানপুর অধিবেশনে। নেক্সট যেটা প্রশ্ন আসতে পারে, প্রথম ব্রিটিশ প্রেসিডেন্ট কে ছিলেন জাতীয় কংগ্রেসের? প্রথম ব্রিটিশ প্রেসিডেন্ট ছিলেন জর্জ ইউল, তিনি 1888 সালের এলাহাবাদ অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। এবং এই প্রত্যেকটা লাইন বাই লাইন কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটা জিনিসও যেন স্কিপ করবে না। নেক্সট দেখো, প্রথম মুসলিম সভাপতি কে, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে? বহুবার এই প্রশ্নটা এসছে, এটার অ্যান্সার হচ্ছে বাদুরুদ্দিন তৈবজি, এবং তিনি 1887 সালে মাদ্রাজ অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। মানে 1887 মনে হচ্ছে তৃতীয় অধিবেশন, ভারতীয় জাতীয় কংগ্রেসের তৃতীয় অধিবেশন। প্রথম হয়েছিল 85, সেকেন্ড হয়েছিল 86, থার্ড হচ্ছে 87। 87 সালে মাদ্রাজ অধিবেশনে বাদুরুদ্দিন তৈবজি প্রথম মুসলিম সভাপতি ছিলেন, ঠিক আছে? এমন প্রশ্ন চলে আসতে পারে যে জাতীয় কংগ্রেসের তৃতীয় অধিবেশন কোথায় হয়েছিল, তখন কি অ্যান্সার হবে? মাদ্রাস। তাহলে কোথায় হয়েছিল, কত সালে হয়েছিল এবং কে সভাপতি ছিল, এইগুলো কিন্তু তোমাকে পুরোটা মুখস্থ করতে হবে। এই যে নোটটা দিচ্ছি, এই নোটটা পুরোটা কিন্তু তোমাকে মুখস্থ করতে হবে। এবার দেখো, যে সমস্ত মহিলারা কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন, এই জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন, তারা হচ্ছেন অ্যানি বেসান্ত 1 নম্বর, তিনি 1917 সালে কলকাতা অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। সরোজিনী নাইডু, তিনি 1925 সালে কানপুর অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। এবং থার্ড হচ্ছে নেলি সেনগুপ্ত, তিনি 1933 সালে কলকাতা অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। এবং একটা টপিক মনে রাখবে, জওহরলাল নেহরু টোটাল 3 বার সভাপতিত্ব করেছিলেন, 1929, 1936, 1937। এবং এই 1929 সালে কী হয়েছিল, 1936 সালে কী হয়েছিল, এটা পরে আমরা ডিসকাস করছি। নেক্সট দেখো, যেটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে কংগ্রেসের প্রথম বিভাজন। কংগ্রেসের প্রথম বিভাজন হয়েছিল 1907 সালে সুরাট অধিবেশনে, ঠিক আছে? সেখানে কী হয়েছিল না, নরম দল এবং গরম দল, মানে হচ্ছে যেটা ভাগ হয়ে গেছিলো চরমপন্থী এবং নরমপন্থী, এই দুটি ভাগে,
ঠিক আছে, এটা কবে হয়েছিল, যে কংগ্রেসের এক্সামে আসবে যে কংগ্রেসের প্রথম বিভাজন কত সালে হয়েছিল বা কোন অধিবেশনে হয়েছিল। তাহলে এটা হয়েছিল 1907 সালে সুরাট অধিবেশনে। নেক্সট দেখো, নেক্সট প্রশ্ন যেটা আসবে তোমাদের এক্সামে, প্রথম কংগ্রেস ও মুসলিম লীগের যুগ্ম অধিবেশন কবে এবং কোথায় হয়েছিল। তাহলে প্রথম কংগ্রেস ও মুসলিম লীগের যুগ্ম অধিবেশন হয়েছিল লখনৌতে 1916 সালে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এই সবগুলো কিন্তু বিশেষ করে WBCS এক্সামে এসেছে, তাই তোমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের গ্র্যাজুয়েশন লেভেলে এক্সামে আসে সেখানে তোমার ফুড সাপ্লাই আসবেই আসবে, সেইরকম ধরনের প্রশ্ন। এখান থেকে যে কোনো প্রশ্ন আসবে, তুমি যদি এই ভিডিওটা পুরো কমপ্লিট করো না, তুমি শিওর কমন পাবেই পাবে। নেক্সট দেখো, তাহলে এটা তোমরা জেনে গেলে যে প্রথম কংগ্রেস ও মুসলিম লীগের যুগ্ম অধিবেশন হয়েছিল লখনৌতে 1916 সালে। নেক্সট যেটা হচ্ছে, স্বরাজ শব্দটি প্রথম ব্যবহৃত হয় কংগ্রেসের 1906 সালের কলকাতা অধিবেশনে। তাহলে এমনও প্রশ্ন এসছে, এই প্রশ্নটাও WBCS এসেছে, যে কংগ্রেসের প্রথম অধিবেশন কোন অধিবেশনে স্বরাজ শব্দটি প্রথম ব্যবহৃত হয়েছিল, 1906 সালে কলকাতা অধিবেশনে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, গান্ধীজি কেবলমাত্র কংগ্রেসের বেলেগাঁও অধিবেশনে সভাপতিত্ব করেছিল। এই যে জাতীয় কংগ্রেসের যেসব সভাপতিগুলো আছে, ঠিক আছে, তাদের মধ্যে গান্ধীজিও ছিলেন এই জাতীয় কংগ্রেসের সভাপতি, তিনি একবারই মাত্র সভাপতিত্ব করেছেন, সেটা কোথায় না, বেলেগাঁও বলে জায়গাটিতে, সেখানে 1924 সালে। তাহলে এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট হয়েছে, গান্ধীজি মাত্র একবারই সভাপতিত্ব করেছিলেন। তাহলে এমন প্রশ্ন আছে যে গান্ধীজি কোন অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন জাতীয় কংগ্রেসের, তাহলে অ্যান্সার কী হবে, বেলেগাঁও অধিবেশনে। আবার এরকম প্রশ্ন হতে পারে, কত সালে তিনি সভাপতিত্ব করেছিলেন, তাহলে তখন কী হবে, 1924 সালে। নেক্সট দেখো, পূর্ণ স্বরাজ দাবি করা হয় 1929 সালে লাহোর অধিবেশনে, এবং এই অধিবেশনের সময় প্রেসিডেন্ট ছিলেন জওহরলাল নেহরু। তাহলে এই প্রশ্নটাও এখান থেকে তোমরা তিনটে প্রশ্ন পাবে, যে পূর্ণ স্বরাজের দাবি কোথায় এবং কবে হয়েছিল, এবং সেই সময় জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট কে ছিলেন। তাহলে পূর্ণ স্বরাজ দাবি করা হয়েছিল 1929 সালে লাহোর অধিবেশনে, এবং এই অধিবেশনের সময় প্রেসিডেন্ট ছিলেন জওহরলাল নেহরু। খুব ইম্পর্টেন্ট কিন্তু। এবার নেক্সট দেখো, নেক্সট যেটা হচ্ছে সেটা দেখো, 1896 সালে কলকাতা অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গাওয়া হয়। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে প্রথমবার বন্দে মাতরম গাওয়া হয়েছিল জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে, না এটা অ্যান্সার হবে কলকাতা অধিবেশনে। এবং যদি বলা হয় কোন সালে এটা গাওয়া হয়েছিল বন্দে মাতরম, সেটা হবে 1896 সালে কলকাতা অধিবেশনে। নেক্সট দেখো, 1911 সালে কলকাতা অধিবেশনে প্রথমবার জাতীয় সঙ্গীত জনগণমন গাওয়া হয়েছিল। তাহলে এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম জাতীয় সঙ্গীত জনগণমন গাওয়া হয়েছিল কোন অধিবেশনে, সেটাও হবে কলকাতা অধিবেশনে। কত সালে, না 1911 সালে। তাহলে এই দুটো কোশ্চেনও খুব ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন দেখো, মৌলানা আবুল কালাম আজাদ ছিলেন সর্বকনিষ্ঠ কংগ্রেসের সভাপতি। এই যে কংগ্রেসের সভাপতিরা যারা করতেন, তাদের মধ্যে সবচেয়ে কম বয়সে যিনি কংগ্রেসের সভাপতি করেছিলেন, তিনি হচ্ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। নেক্সট দেখো, 1885 সালে বোম্বেতে কংগ্রেসের প্রথম অধিবেশনে 72 জন প্রতিনিধি যোগ দিয়েছিল। তাহলে এই প্রশ্নটা আসতে পারে, যে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কতজন প্রতিনিধি যোগ দিয়েছিলেন, তাহলে এটার অ্যান্সার কী হবে, 72 জন প্রতিনিধি যোগ দিয়েছিলেন। এবং এখান থেকে আবার পড়ে নিতে পারছো যে প্রথম অধিবেশন হয়েছিল বোম্বেতে 1885 সালে। দেখো এইগুলো কিন্তু সব গ্র্যাজুয়েশন লেভেলের বই থেকে বানানো, এগুলো কোনো সাধারণ কোনো বইয়ে পাবে না, তাই যারা সিরিয়াসলি তারা কিন্তু আমি বলবো পুরোটা একদম কমপ্লিট করে নেবে, পেড কোর্স যারা কিনেছো তারা সেটা কমপ্লিট করবে, এবং তার সাথে তোমরা যে বই পড়ছো সে বইও পড়ো, ঠিক আছে, সব পড়তে হবে, অনেক পড়তে হবে কিন্তু তোমার ফুড সাপ্লাইয়ের জন্য, নাহলে কিন্তু ফুড সাপ্লাই ক্র্যাক করতে পারবে না। নেক্সট দেখো, 1926 সালে গুয়াহাটি অধিবেশনে কংগ্রেস কর্মচারীদের খাদি কাপড় পরা বাধ্যতামূলক করা হয়েছিল। তাহলে এটাও প্রশ্ন দেখো, কত ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে কোন এমন প্রশ্ন আসবে যে কোন অধিবেশনে খাদি কাপড় পরা বাধ্যতামূলক হয়েছিল, তাহলে অ্যান্সার কী হবে, গুয়াহাটি অধিবেশনে, এবং এটা হয়েছিল কবে, 1926 সালে। নেক্সট দেখো, 1936 সালে লখনৌ অধিবেশনে জওহরলাল নেহরু প্রথমবার সমাজতন্ত্রের ব্যাখ্যা দেন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, যে জওহরলাল নেহরু প্রথমবার সমাজতন্ত্রের ব্যাখ্যা দিয়েছিলেন কোন অধিবেশনে, অ্যান্সার কী হবে, লখনৌ অধিবেশনে। এটা বেশিরভাগ এমন করে আসে যে সমাজতন্ত্রের ব্যাখ্যা দিয়েছিলেন কে, তখন অ্যান্সারটা হবে, বিভিন্ন জনের নাম থাকবে, অ্যান্সার হবে কি, জওহরলাল নেহরু। এবং এটা কত সালে হয়েছিল, 1936 সালে। হিস্ট্রি পড়তে গেলে তোমাকে কিন্তু সাল একদম মুখস্থ করতেই হবে,
নেক্সট দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও তোমরা বুঝতে পারছো যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড ডাফরিন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। এবার আমরা দেখে নেব যে বিভিন্ন ধরনের যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট অধিবেশন হয়েছিল সেগুলো কোন সালে হয়েছিল, কোন স্থানে হয়েছিল এবং তার সভাপতি কে করেছিল। দেখো, প্রথম যেটা আমরা পড়ে নিয়েছি যে প্রথম অধিবেশন হয়েছিল 1885 সালে, কোথায় হয়েছিল? বোম্বেতে। সভাপতি কে করেছিলেন? WC ব্যানার্জি, এবং এটাতে টোটাল 72 জন প্রতিনিধি ছিল। তাহলে এই প্রথম লাইনে কিন্তু আমরা 4টে কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেলাম। নেক্সট দেখো যে দ্বিতীয় অধিবেশন হয়েছিল 1886 খ্রিস্টাব্দে, কোথায় হয়েছিল? বোম্বেতে দ্বিতীয় অধিবেশন, সরি বোম্বে বলছি, কলকাতা, কলকাতাতে দ্বিতীয় অধিবেশন হয়েছিল। এবং এই দ্বিতীয় অধিবেশনের সভাপতিত্ব কে করেছিল? দাদাভাই নৌরাজি। এবং এই অধিবেশনে টোটাল 436 জন প্রতিনিধি ছিল। দেখো, WBCS বা ফুড সাপ্লাই কোশ্চেনকে টাপ করার জন্য এমন দিয়ে দিতে পারে যে দ্বিতীয় অধিবেশনে কে সভাপতিত্ব করেছিলেন, তখন তোমার অ্যান্সার কী হবে? দাদাভাই নৌরাজি। বা এমন আসতে পারে যে দ্বিতীয় অধিবেশনে কতজন প্রতিনিধি ছিল, তাহলে অ্যান্সার কী হবে? 436 জন। এবার দেখো, তৃতীয় অধিবেশন হয়েছিল 1887 সালে, এটা কোথায় হয়েছিল? মাদ্রাজে। এবং এটাতে কে সভাপতিত্ব করেছিলেন? বাদুরউদ্দিন তৈয়বজি, এবং ইনি হচ্ছেন প্রথম মুসলিম সভাপতি। দেখো, পাশে আমি লিখেও দিয়েছি। তারপর দেখো, চতুর্থ হয়েছিল 1888 সালে, এটা হয়েছিল এলাহাবাদে, এবং এটার প্রথম এটার সভাপতি ছিলেন জজিউল, যিনি প্রথম ইংরেজ সভাপতি। এরপর দেখো, 88 পর্যন্ত পড়লাম, তারপরে 89, 90, 91 সব আছে, ওগুলোকে আমি স্কিপ করে দিচ্ছি, কারণ ওগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। তোমাদের কাছে যদি কোনো WBCS-এর বই থাকে সেই বই থেকে পড়বে, অথবা এই ভিডিওটা ডিসক্রিপশনে আমি উইকিপিডিয়া লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে? এই সেখানে সবগুলো অধিবেশন পরপর কে কে অধিবেশন করেছিলেন সেটা তোমরা পড়ে নিতে পারো, অতটা ইম্পর্টেন্ট নয়, তবু তোমার জন্য তোমরা পড়ে নেবে, ঠিক আছে? নেক্সট দেখো, 1893টা খুব ইম্পর্টেন্ট, এখানে কে ছিল? এটা কোথায় হয়েছিল? লাহোর অধিবেশনে। এখানে কে সভাপতিত্ব করেছিলেন? দাদাভাই নৌরাজি। 1905 সালে হয়েছিল বারাণসীতে, এবং এটার সভাপতিত্ব করেছিলেন গোপাল কৃষ্ণ গোখলে। এবং 1905 সালে কী হয়েছিল তোমরা সবাই জানো। নেক্সট দেখো, 1906 সালে হয়েছিল কলকাতায় অধিবেশন, এবং এটা সভাপতিত্ব করেছিলেন দাদাভাই নৌরাজি। এবং এই 1906 সালে কিন্তু মুসলিম লীগের প্রতিষ্ঠা হয়। তাহলে এমনও প্রশ্ন আসতে পারে যে মুসলিম লীগের প্রতিষ্ঠার সময় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন, ঠিক আছে? তাহলে অ্যান্সার কী হচ্ছে যে মুসলিম লীগ প্রতিষ্ঠার সময় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন দাদাভাই নৌরাজি। এবার তুমি যদি এটা না জানো যে মুসলিম লীগ কবে প্রতিষ্ঠা হয়েছিল, তাহলে কিন্তু তুমি এই কোশ্চেনের অ্যান্সার দিতে পারবে না। তাহলে এই ন্যাশনাল মুভমেন্টে প্রত্যেকটা সাল ইম্পর্টেন্ট, এবং একটার সাথে একটা লিঙ্ক করা আছে, তোমরা যদি ঠিকভাবে পড়তে না পারো নোট বানিয়ে, তাহলে কিন্তু কনফিউজ হয়ে যাবে। নেক্সট দেখো, 1907 সালে হয়েছিল সুরাট অধিবেশন, এবং এই অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন রাসবিহারী বসু। এবং এই 1907 সালে হয়েছিল কংগ্রেসের ভাঙন, প্রথম কংগ্রেস বিভাজন হয়েছিল, ওই যে বললাম নরম দল গরম দল বা চরমপন্থী নরমপন্থী হিসাবে ভাগ হয়ে গেছিল, ঠিক আছে? কাদের মধ্যে ভাগ হয়েছিল? গরম দল বা চরমপন্থীতে ছিল বালগঙ্গাধর তিলক, এবং নরম দলে ছিল গোপাল কৃষ্ণ গোখলে, ঠিক আছে? নেক্সট দেখো, 1919 সালে অমৃতসর হয়েছিল, অমৃতসর হয়েছিল জাতীয় কংগ্রেসের প্রথম, সরি জাতীয় কংগ্রেসের 1919 সালে হয়েছিল অমৃতসরে জাতীয় কংগ্রেসের, এবং এটাতে সভাপতিত্ব করেছিলেন মতিলাল নেহরু। এবং আমরা সবাই জানি যে 1919 সালে হয়েছিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। তোমরা এটা কমেন্ট করবে যে এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের জন্য যে হয়েছিল কে নাইট উপাধি ত্যাগ করেছিল। আমরা সবাই জানি রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের জন্য, এবং এইটার সময় কে জেনারেল কে ছিল, ঠিক আছে? সেইটা তোমরা কমেন্ট করবে, 1919 সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের সময় জেনারেল কে ছিল যার আদেশে এই হত্যাকাণ্ডটি হয়েছিল। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা তোমাদের এক্সামও এসেছে রিসেন্টলি, তাই ওটা অ্যান্সার বললাম না, তোমরা আশা করি জানো এটা। নেক্সট দেখো, 1924 সালে বেলেগাঁও অধিবেশন, এবং এখানে একবারই মাত্র গান্ধীজি এটাতে সভাপতিত্ব করেছিল, তাই এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, 1922 সালে গয়া অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন চিত্তরঞ্জন দাস, যিনি স্বরাজ পার্টি গঠন করেছিলেন। নেক্সট দেখো, 1939 সালে ত্রিপুরা অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন সুভাষচন্দ্র বসু। তার সাথে একটা লিঙ্ক এখানে বাদ পড়ে গেছে, সেজন্য সেটা সবার লাস্টে দিয়ে দিচ্ছি। 1938 সালে, এই 1939-এর আগে 1938 সালে
হরিপুরা অধিবেশনে প্রথমবার সভাপতিত্ব করেছিলেন সুভাষচন্দ্র বসু। তাহলে এমন প্রশ্ন আসবে যে সুভাষচন্দ্র বসু কোন অধিবেশনে জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন, এটা অ্যান্সার কি হবে? 1938 সালে হরিপুরা অধিবেশনে, এবং 1939 সালে তিনি করেছিলেন কিন্তু তিনি পদত্যাগ করে দিয়েছিলেন, পরে সেই জায়গায় ডক্টর রাজেন্দ্র প্রসাদ সভাপতিত্ব করেছিলেন, ঠিক আছে, 1939 সালে যেটা ত্রিপুরাতে হয়েছিল। এবং তারপর দেখো 1940 থেকে 1946 সাল পর্যন্ত রামগড়ে হয়েছিল এবং সেটাতে মৌলানা আবুল কালাম আজাদ সভাপতিত্ব করেছিল। 1947 সালে করেছিল মিরাট অধিবেশনে এবং এই অধিবেশনে সভাপতিত্ব করেছিল আচার্য জে বি কৃপালিনী। তাহলে এমন প্রশ্ন আসবে যে ভারতের স্বাধীনতার সময় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতের স্বাধীনতার সময়, ভারতের স্বাধীনতা আমরা সবাই জানি 1947 সালে হয়েছিল স্বাধীন, তা সেই স্বাধীনতার সময় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? তাহলে অ্যান্সার কী হবে? জে বি কৃপালিনী। 1948 সালে জয়পুর অধিবেশনে সভাপতিত্ব ছিলেন কে? পট্টবী সীতারামাইয়া। তাহলে এই ছিল জাতীয় কংগ্রেসের সম্পূর্ণ ডিটেলস। এর বাইরে আশা করি একটাও কিছু বাদ পড়েনি, যদি কিছু বাদ পড়ে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করবে, এবং যারা পেড কোর্স কিনতে চাও এই ভিডিওটা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে কিনে নিতে পারো, এবং সেই পেড কোর্সের সমস্ত ডিটেলসের একটা ভিডিও আছে, সেটাও এই লিঙ্কটা দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা সমস্ত ডিটেলস পেয়ে যাবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, এবং যারা আমার চ্যানেলে নতুন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।